এদিকে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মোহাম্মদ এস এম হানিফ সরদার। তাকে স্বাগতম জানানোর জন্য হাজার হাজার উৎসুক জনতা মোটরসাইকেল নিয়ে মোস্তফাপুর যান। তিনি ওই হাজার হাজার মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করে ফিরে আসেন আওয়ামী লীগ এর অফিসে। সেখানে মহিলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তারপর প্রথমেই বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর মনোনয়ন প্রার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন রিয়াদ। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন মাস্টার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক সহ আরো অনেকে।